এদিকে ডিম কেনার রসিদ না দিয়ে মোবাইলে বা এসএমএস এ জানিয়ে দেওয়া হয় দাম। টাঙ্গাইল থেকে পাঠানো হয় খালি রসিদ, তার সেখানে ইচ্ছেমতো দাম বসিয়ে বিক্রি করেন চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা। দুপুরে নগরীর পাহাড়তলী বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়ে অনিয়মের এমন চিত্র। তবে পাইকাররা দুষছেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে। ডিমের বাজারে দাম নিয়ে অস্থিরতার মধ্যে দ্বিতীয় দফায় সোমবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী বাজারে অভিযানের নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিকাংশ প্রতিষ্ঠানের পাইকারিতে 100 ডিম বিক্রি হচ্ছে 1200 টাকায়। এতে প্রতি ডিমের দাম হওয়ার কথা 12 টাকার কিছু বেশি, কিন্তু খুচরায় প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 15 টাকা পর্যন্ত। আলামিন স্টোর নামের প্রতিষ্ঠানে দেয়ালে সপ্রতি ডিমের নাম টাঙানো থাকলেও মিল নেই ক্রয় রসিদের সাথে। টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গা থেকে ডিম সংগ্রহ করেন ব্যবসায়ীরা। কেনার সময় ক্রেতাদের দেয়া হয় খালি রসিদ, আর দাম জানানো হয় মোবাইল ফোনে। রেটটা হচ্ছে আপনি যাদের কাছে বিক্রি করেছেন ওনারা লিখে, তাই না? এটাই তো আপনি বলেছেন। ক্রয় রসিদ সংরক্ষণ না করায় প্রমাণ করে ইচ্ছেমতো দাম নির্ধারণে জড়িত দুই পক্ষই। কারসাজি করেই বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে অনেক প্রতিষ্ঠান। ডিমের পরিমাণ লিখে আছে, কিন্তু মূল্যটা আসলে ওনারা এখানে বসে লিখছেন, এখানে বসে লিখছে যে মূল্যটা ওখান থেকেই নাকি নির্ধারণ করে দেয়। নির্ধারণ করে দেওয়ার পরে তারা এখানে বসে লিখে, আসলে এটা তো নিয়ম হওয়ার কথা না। পাইকারি ব্যবসায়ীরা বলছেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নির্ধারণ করে দেয়া দামেই বিক্রি করতে হয় তাদের। কতগুলো মাল দিয়েছে একটা ভাউচার দিয়ে দেয়, সকালবেলা হয়ে ঢাকা তেজগাঁও থেকে একটা রেট পায় নির্ধারণ হয় রাত্রেবেলা। ওই রেটটা থেকে আমাদেরকে সকালবেলা রেটটা নির্ধারণ করে, আমরা ওই রেটটা নির্ধারণ করে তারপরে মাল বিক্রি করি। এদিকে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানোর সময় প্রতিষ্ঠান বন্ধ রেখে চলে যান অন্য ব্যবসায়ীরা, ফলে অভিযানের ইতি টানতে হয় ভোক্তা অধিকারকে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।